টিভি দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী। শরীয়তপুর ডামুড্যা দারুল আমান উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও তরুণ আওয়ামী লীগ নেতা নাহিম রাজা ক্যাম্পি। শনিবার দারুল আমান উচ্চ বিদ্যালয়ে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ল্যাব উদ্বোধন করেন তিনি। এছাড়া 40 নং নান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত উদ্যমুখী ভবন উদ্বোধন করেন নাহিম রাজা ক্যাম্পি। দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ এমদাদুল হক ইনু ব্যাপারী সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুক্তার হোসেন খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজা ক্যাম্পি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমনভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে নতুন প্রজন্ম আধুনিক শিক্ষায় ও জ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধ হতে পারে। এবং নেতৃত্বের কারণে আজকে আমরা সকলে একটি সার্বভৌম একটি বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করেছি।